আমাদের চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তির আশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুর। তার গান আশৈশব আমাদের ভরিয়ে রাখে, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আমাদের একমাত্র আশ্রয়। আজকের এই পর্বে রবীন্দ্রনাথের বড় প্রিয় কিছু গানের ডালি সাজিয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় শিল্পী শ্রীমতী শ্রেয়া গুহ ঠাকুরতা। তার কণ্ঠে আমরা প্রথম যে গানটি শুনব, এই গানটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন 1906 সালে। নটমল্লার রাগের উপর এই গানটি আমরা এবার শিল্পী শ্রেয়া গুহ ঠাকুরতার কণ্ঠে শুনে নিই। এবার আমরা যে গানটি শুনব, এই গানটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন 1902 সালে। গানটি পরজ রাগে আধারিত, পূজা পর্যায়ের গান। Mitra
এবার আমরা যে গানটি শুনব এটি রচনাকাল 1882। গানটি রামপ্রসাদী সুরে রবীন্দ্রনাথ রচনা করেন। আমি শুধু রইনু বাকি। রবীন্দ্রনাথের সবথেকে প্রিয় ঋতু ছিল বর্ষা। এবার আমরা যে গানটি শুনব এই গানটি প্রেম পর্যায়ের, বর্ষার অনুষঙ্গে। গানটির রচনাকাল 1937। রবীন্দ্রনাথের বড় প্রিয় একটি রাগ বেহাগ। বেহাগ রাগে এই গানটি আধারিত।
এবার যে গানটি আমরা শুনব সেটি ১৯২৪ খ্রিস্টাব্দে রচিত। এই গানটি প্রকৃতি পর্যায়ের, উপপর্যায় গ্রীষ্ম। এই গানটির একটি বিশেষত্ব হল রবীন্দ্রনাথ সৃষ্ট ষষ্ঠী তালে এই গানটি নিবদ্ধ। বাতায়নে ক্লান্তি ভরা
1877 খ্রিস্টাব্দে রচিত এবারের গানটি রবীন্দ্রনাথের ভানুসিংহের পদাবলীর গানগুলির মধ্যে অন্যতম। এই গানটি শুনতে শুনতে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। তার আগে আপনাদের জানাই যে যন্ত্রসঙ্গীত শিল্পীদের জন্য প্রতিটি গান পূর্ণতা পেল তাঁদের নাম। কিবোর্ডে আমাদের সঙ্গে ছিলেন সুব্রত বাবু মুখোপাধ্যায়, তবলায় ছিলেন পণ্ডিত বিপ্লব মণ্ডল এবং এসরাজে শ্রী নন্দন দাশগুপ্ত। কুসুমিতা কু
ताने बसंत बाए Rana